হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে দেখতেই পেলে যে এখানে মাসি আম কাটছে, আর আমি কিন্তু রান্না করছি না, রান্নাটা মেনলি মাসিই করছে। তো এখানে কড়াইটা বসানো ছিল, তাই একটু নাড়া দিয়ে দিলাম, না হলে পর উচ্ছেটা পোড়া লাগতো। আর আমি এখানে চা করতেই এসেছি মেনলি। তো এখানে আমার আর অর্পণের গ্রিন টি হয়ে গেছে, আর বাকিদের জন্য হবে নর্মাল লিকার চা। তো এখানে দেখো মাসির কিন্তু ডালও হয়ে গেছে, আর উচ্ছে ভাজাও আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সকালবেলা টিফিন হয়েছিল রুটি, রুটি মাসিই করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চায়ের সাথে কিন্তু আমার টোস্ট বিস্কুট খেতে দারুণ লাগে, অন্যান্য বিস্কুটের তুলনায় আমি টোস্ট বিস্কুটটা খেতে বেশি পছন্দ করি। সকালবেলা জিমে যাওয়া হয়নি, তো এখন অর্পণ দোকানে যাওয়ার সময় আমাকে জিমে দিয়ে ও চলে যাবে দোকানে, আর জিম থেকে ফেরার সময় আমাকে একাই ফিরতে হবে। তো চলো তাড়াতাড়ি সময় নষ্ট না করে আগে জিমটা করে আসি। জিম থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে যাওয়ার সময়তেই আমি দেখলাম এই দেখো মাছ দাদা এখানে মাছগুলোকে কাটছে কাঁচি দিয়ে। এটা দেখে আমার এত হাসি পেয়েছে যে মাছগুলোকে শেষ পর্যন্ত এখন কাঁচি দিয়ে কাটা হচ্ছে, মানে মানুষ কতটা মডার্ন হয়ে গেছে। তো সেটার জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম হেঁটেই বাড়ি যাব, কিন্তু তারপর দেখলাম যে না, শরীরের সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে, আর হাঁটার মতন শরীরে কোনো এনার্জিই নেই। তার জন্য আমি টোটো নিয়ে নিয়েছি, টোটোতে করে এখন যাব। এই দেখো বাড়ির সামনে কত ভালো ভালো রেস্টুরেন্ট, ডমিনোস, তারপর এখানে আরও কত হাজি মাজি কত রয়েছে, বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার দাবারের দোকান। কিন্তু আমার জীবনে খাওয়া আর নেই, দিনকে দিন শুধু আলুর বস্তার মতন ফুলছি, কী করে যে রোগা হবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এখানে দেখো যাওয়ার সময় এটা হচ্ছে রহড়া বাজার, এখানে দেখো 78/1 বাস স্ট্যান্ডটা। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম এই বাজারটা, আমি তোমাদের সাথে এর আগে কখনো শেয়ার করিনি। সকালবেলা তো এখানে খুব ভালো বাজার বসে। গতকাল থেকে না ওয়েদারটা খুব ভালো হয়ে রয়েছে, মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার। গতকাল সন্ধ্যের পর থেকে যদিও বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, আর আজকে সকাল থেকেও মেঘলাই হয়ে আছে। এখন জাস্ট হালকা হালকা একটু একটু রোদ উঠছে। আর আজকে তো অর্পণ যায়নি জিমে, মানে সকালবেলা জিমে যাওয়া হয়নি বলে অর্পণ যায়নি, আমি গেছিলাম। অর্পণ যখন দোকানে যাচ্ছিলো তখন আমাকে নামিয়ে দিয়ে গেছিলো। তো যেহেতু মেঘলা ওয়েদার তার জন্য কিন্তু আজকে কোনো কষ্ট হয়নি। এটা যদি সেই মানে কয়েকদিন আগে যেরকম রোদ ছিল, মানে পরশু দিন পর্যন্ত যেরকম রোদ ছিল না, সেরকম রোদের মধ্যে যদি ফিরতে হতো তাহলে একদম দম বেরিয়ে যেত। আমার এই শ্বশুরবাড়ির পাড়ায় না কুকুরের প্রচণ্ড উপদ্রব, এত কুকুর থাকে। কুকুর আমি কিন্তু আগে খুবই ভালোবাসতাম, কিন্তু এই কয়েকদিন আগে একটা কুকুর আমাকে কামড়াতে এসেছিলো, মানে কামড়াতে এসেছিলো, কামড়টা দিয়েছিলো কিন্তু জিন্সের প্যান্টের উপর দিয়ে কামড়টা লেগেছে, আমার পায়ে বসেনি দাঁত। তারপর থেকে আমি কুকুর টুকুরে খুব ভয় পাই, আর এখানে এত কুকুর থাকে যে একা একা মানে বেরোতেই ভয় লাগে। আজকে দেখছিলাম, মানে ভয় পাচ্ছিলাম যে এই নিশ্চয়ই কুকুর থাকবে, তো দেখলাম যে না, আজকে এখনও এখানে কুকুর নেই। এখানে একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে, আর মিস্ত্রিগুলো কুকুর থাকতে পারে ওদেরকে ঢিল ঢিল ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয়। তো দেখলাম এখন গলির মুখে কোনো কুকুর ছিল না, চলে এসেছি। এই গলিতেও থাকে, আবার সামনে দিকে মানে আমাদের দুদিক দিয়ে বেরোনো যায়, মেন রোডে ওঠা যায়, আর দুদিকেই কুকুর বসে থাকে। তো চলে এসেছি বাড়িতে, চলো। দেখো আমাদের এখানে কিন্তু একটা কুমড়ো গাছ উঠেছে, আর এটা একা একাই উঠেছে, এটা মানে আলাদা করে লাগানো হয়নি, একাই ওঠে না সেরকমই। তো কত দূর হয় সেটাই এখন প্রশ্ন, কারণ এইখানটাতে যে গাছই লাগানো হয় না কেন, এক এই তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছ হয় না, সব গাছই দুদিন পর পোকা লেগে যায়। তো এটাতে জল ঠল দেওয়া হচ্ছে, যদিও হ্যাঁ এটা ঠিক যে অত যত্নও করা হয় না, সার ঠার দেওয়া সেরকম ব্যাপার হয় না। গেছিলাম তো জিমে, আজকে একটু লেট হয়ে গেল, আজকে ফাঁকা ছিল। রান্না তো প্রায় কমপ্লিট হয়েই এসেছে, এখানে ভাতের চালটা ভেজানো আছে, ভাতটা হবে, আর এখানে কুমড়ো ভাজার জন্য সেটাও রেডি করা আছে। আর এখানে দেখো পটল আর কাঁকরোলের তরকারি হচ্ছে। পটল কাঁকরোলের তরকারি কিন্তু আমি এর আগে খাইনি, তো মাসি করেছে এটা। এটা হয়ে গেলে পর ভাত হবে, ব্যাস রান্না কমপ্লিট। আমি একেবারে লাঞ্চ করে চলে এলাম, সকালবেলা তো পুজো টুজো করে এদিকের কাজকর্ম কমপ্লিট করেই গেছিলাম জিমে, আর এখন আর সেভাবে মানে এই মুহূর্তে কোনো কাজ ছিল না, তো একেবারে লাঞ্চ টাঞ্চ করে চলে এলাম। আজকে ছিল হচ্ছে মুগ ডাল, মুগ ডালের মধ্যে ওল দিয়ে করেছিল। তো এই জিনিসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, ওল দিয়ে মুগ ডালটা, কখনো যদি মানে চাও তো ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো হয়। ওলটাকে একটু অনেক সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয়,
তারপর সেই ওলগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপর মুগ ডাল যেরকমভাবে রান্না করো, ভেজে ঠেজে মুগ ডাল যেভাবে হয় সেভাবে করে নিয়ে তারপর ওই ভাজা ওলগুলোকে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। তো আজকে সকালবেলা চিয়া সিডসটা খাওয়া হয়নি। চিয়া সিডস আমি গতকাল থেকেই খাওয়া শুরু করেছি, জানি না চিয়া সিডসের গুণ নাকি এমনিই হলো। এতদিন ধরে জিম করে তো কোনো লাভ হচ্ছিল না, ওয়েট বরঞ্চ 2-3 করে বাড়ছিল, কমছিল আর না। তো আজকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি যে আজকে আমি আম আর রুটি খেয়ে গেছি। মানে অন্যদিন এত সুন্দরভাবে মেনটেন করে যাই, মানে সবসময় আম খাবো না, ভাত খাবো না, এই খাবো না, ওই খাবো না, রুটি খাবো না, শুধু খাবো না 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 করছি, কিন্তু ওয়েট আর কমছে না। সেখানে আজকে আম রুটি খেয়ে গেছি, আবার দুটো রুটি খেয়েছি, দুটো রুটি আবার একটা গোটা আম, তাতেও দেখলাম ওয়েটটা কমেছে। তো কালকে চিয়া সিডস খেয়েছি তার জন্য কি আজকে ওয়েট কমেছে জানি না। তো যাই হোক, আজকে মনটা বেশ খুশি খুশি লাগছে। আমি এখনই চিয়া সিডসটা ভেজাবো আর 10-15 মিনিট মতন ভিজিয়ে রাখার পর খেয়ে নেবো। এখানে আমি হাফ কাপ মতন জল এনেছি, যদিও এটা কফি মাগ তো আমি একটু কমই হবে, হাফ কাপ মতন জল এনেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো চিয়া সিডসটা। চিয়া সিডস 1 চামচ মতন দিতে হয়, তো আমি আর চামচ আনিনি, এটা আমি আন্দাজেই দিচ্ছি। বেশি কোনো জিনিসই খাওয়া উচিত না, প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ থাকে, তো সেই পরিমাপ মতন খেলে পর অসুবিধা হয় না। তো আমি এখানে চিয়া সিডস 1 চামচ মতন দিয়ে আমি এটা এখন 10-15 মিনিটের জন্য ভেজাতে দিলাম। 10-15 মিনিট পর এটার মধ্যে একটু জল মিশিয়ে খেয়ে নেবো। প্রতিদিন তো খাবারের মধ্যে কার্বস থাকছিলো, তো এখন ভাবছি সকালবেলাতে টিফিনে যেহেতু আমি রুটি খেয়েছিলাম, আজকে দুটোর সঙ্গে আমও ছিল, তো আজকে তার জন্য আমি লাঞ্চে কার্বসটাকে স্কিপ করে দিয়েছি। জানি প্রত্যেকটা খাবারের মধ্যে কম বেশি কার্বস থাকেই, আজকে যে মুগ ডাল খেয়েছি তার মধ্যেও কম বেশি ছিল, কিন্তু ডিরেক্ট সোর্স অফ যে কার্বসটা মানে রুটি বা ভাত বা ডালিয়া ওটস এই জিনিসগুলো আমি এখন আর খেলাম না। শুধু ডাল খেলাম, ওই ওল দিয়ে ডাল, মুগ ডাল আর কি, আর হচ্ছে গিয়ে তোমার ওই একটা সবজি মতন হয়েছিলো 5 মিনিটের সবজি, এটা মেনলি আমার ননদের জন্যই হয়েছে, যেহেতু ওর মানে ছোটো বেবি হয়েছে না, তো সব রকম ভেজিটেবল দিয়ে হালকা একদম পাতলা করে যে জিনিসটা হয় যে জিনিসটা আমার খাওয়া উচিত সেই রকমই হয়েছিল। তো ওখান থেকেই আমি একটু সবজি খেয়েছি, ওই পেঁপে দিয়ে, তারপর পাশপাতা দিয়ে, তারপর ঝিঙে দিয়ে, তারপর আরেকটা যেন কী ছিল, শশা দিয়ে একটা তরকারি আর কি। তো এই জিনিসগুলো সত্যি সত্যি খাওয়া তো খেতে তো মোটেও ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য সত্যি সত্যি জিনিসগুলো খাওয়া ভালো। তো কী আর করি, এখন কয়েকদিন একটু মেনটেন করে দেখি কতটা কী রেজাল্ট পাই। জীবনে এর আগে কোনোদিনই মোটা ছিলাম না, তো এখন হট করে ওয়েটটা একটু বেড়ে গেছে। সবার কাছ থেকে না মোটা 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 শুনে কোনোদিনই অভ্যস্ত ছিলাম না, তো এখন নতুন করে মোটা শুনতে ভীষণ খারাপ লাগে, ভেতর থেকে ভীষণ কষ্ট হয়। তো কী আর করা যাবে, মোটাকে তো মোটাই বলবে মানুষে। আমি কিন্তু আজকের আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে কিছু ডায়েট প্ল্যানও শেয়ার করছি, কিছু কিছু ডায়েট ট্রিক্স বা কিছু কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করছি। জানি না, অবশ্যই উপকার তো পাবেই, কারণ কম বেশি উপকার হবেই, এটা একদম 100%। তো বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমার হয়তো হচ্ছে না, আমি হয়তো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছি না, যেমন রাত্রেবেলা বা দিনের বেলা খাওয়ার টাইমিংটা, আমার খাওয়ার টাইমিংটা একটু গণ্ডগোল থাকে, তার জন্য আমার আরও বেশি প্রবলেম হচ্ছে। তারপর রাত্রের ঘুমের টাইমিংয়ে আমার প্রবলেম থাকে, সেগুলো আমার নিজের দোষে হয়, ঘুমের টাইমিংটার প্রবলেম। তো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু এই জিনিসগুলো যদি মেনটেন করো তাহলে অবশ্যই তোমাদের ফল তোমরা পাবেই। আর সবার বডি মেটাবলিজম রেট মানে BMR যেটা হয় না, সেটা কিন্তু সবার সেম হয় না, কারোর খুব ভালো থাকে, কারো খারাপ থাকে। তো আমার BMR মোটেও ভালো নয়, তার জন্য আমার ওয়েট কমতেও অনেক বেশি সময় নেয়। তাছাড়াও আমার PCOD আছে, PCOD প্রবলেম থাকলেও কিন্তু ওয়েট হট করে কমতে চায় না, একটু সময় নেয়, তো সেই সব কারণের জন্য আমার ওয়েটটা হট করে কমছে না। তো যাই হোক, কী আর করা যাবে, চেষ্টা করছি, আশা করছি কমবে। আজকে অনেকদিন পর দেখলাম যখন 1 কেজি ওয়েট কমেছে, আমি ভীষণ আনন্দ পেয়েছি। দেখা যাক, আর কয়েকদিন এখন এইভাবেই মেনটেন করার চেষ্টা করবো, দেখি কতটা কী হয়। আমার চিয়া সিডস ভিজে একদম রেডি, এ দেখো একটু ফুলে ফুলে উঠেছে, আর একটু মাছের ডিমের যেরকম হয় না দেখতে, ওই টাইপের হয়ে গেছে, দেখো এরকম হয়ে গেল পরে বুঝে যাবে তোমার চিয়া সিডস একদম রেডি। তোমরা এটার সাথে নর্মাল জল মিশিয়েও খেতে পারো, বা এটার মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস চিপকেও দিতে পারো। আমি এখানে একটা পাতলেবু নিয়ে এসেছি, গতকাল তো পাতলেবু ছাড়াই খেয়েছিলাম, আজকে ভাবলাম যে লেবু দিয়ে খাই। মানে জিমে যে ট্রেনার রয়েছে সেই ট্রেনারই বলেছিল যে পাতলেবু এটার সাথে একটু ইউজ করতে, তো আমি এখানে হাফ পাতলেবু দিয়ে দেবো। যা পিছনটা আবার করলো, আমি আর বেশি দিচ্ছি না, হাফটাই দিচ্ছি, আর সঙ্গে এটার মধ্যে একটু জল মিশিয়ে নেবো।
রেডি আমার সিয়া ওয়াটার। চাইলে এটার মধ্যে মধু ইউজ করতে পারো, আমি মধু তো কিছু দেবো না, আমি নর্মালি খাবো। পাতিলিপুটো গতকাল দিইনি, আজকেই দিলাম। নর্মালি এটা তো সেরকম কোনো আলাদা কোনো টেস্ট নেই, গতকালও খেয়েছিলাম, গতকালও কোনো টেস্ট পাইনি। ওই মুখের মধ্যে মনে হবে কিছু একটা যাচ্ছে, এই পর্যন্তই। আর এমনি এটার কোনো আলাদা নিজস্ব কোনো টেস্ট নেই। আর আজকে পাতিলিপুটো দিয়েছি, তাই পাতিলিপুর একটা ফ্লেভার বা ওই টকটক হালকা একটু স্বাদ, ওই ব্যাস। চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হবে আবার আগামী ব্লগে।